Hello everyone, this is Shomoshubho Roy Karmakar and welcome to my channel that is Refurbishment Guidelines. So, আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা তড়িৎবাহী বৃত্তাকার তারের কুণ্ডলীর দরুন কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র. So, basically যে সার্টিন পার্ট নিয়ে আমরা কথা বলব that is তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার অফ এ কারেন্ট কন্ডাক্টিং সার্কুলার লুপ. সো এই গোটা ক্রাইটেরিয়াটাকে আমরা যখন করব আমরা বেসিক্যালি এক্ষেত্রে একটা কারেন্ট কন্ডাক্টিং সার্কুলার ওয়্যার দেব অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক আমরা গোটা জিনিসটাকে এস্টাবলিশ করবার জন্য বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করব. অ্যান্ড লজিক্যালি আমরা খুব ভালোভাবে বায়োসাভার্টস পড়ে এসেছি. সো বায়োসাভার্টসের মেন লজিকটাকে আমরা একবার আলোচনা করে নিচ্ছি. সো বায়োসাভার্টস ল অ্যাকচুয়ালি কী ছিল, না যদি কোনো একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার থাকে, এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের একটা ছোট্ট লেন্থ যেটা কিনা ডেলেল বলে যদি ইম্যাজিন করা হয়, এবং এই কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার থেকে যদি আই কারেন্ট কন্ডাক্টেড হয়, তাহলে একটা সার্টেন পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে কী করতাম, না সবার ফার্স্টে আমরা সেই জায়গা থেকে একটা ডিস্টেন্স মেজার করতাম, এবং সেই ডিস্টেন্সটার ভ্যালু আমি আর দিয়ে যদি ডিফাইন করি, তাহলে বায়োসাভার্ট প্রিন্সিপাল আমাদেরকে যে জিনিসগুলো শিখিয়েছিল সেই জিনিসগুলো বেসিক্যালি যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে দ্যাট ইজ ডিভি, ডিভি উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ অ্যামাউন্ট অফ কারেন্ট. একইভাবে শিখিয়েছিল ডিভি প্রপোর্শনাল টু ডেলের, অর্থাৎ যতটুকু লেন্থ নিয়ে আমি কাজ করছি. একইভাবে শিখিয়েছিল ডিবি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, অর্থাৎ যে ইন্টারনাল ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ারের সাথে. আর লাস্ট জিনিস ছিল যে এই লেন্থের সাথে যে ট্যাঞ্জেনশিয়াল ডিস্টেন্স তৈরি করবে তার সাথে সেই সার্টেন পয়েন্টের যে ডিস্টেন্স ফ্যাক্টর কাজ করবে সেই ডিস্টেন্স ফ্যাক্টরটার বেসিক্যালি যে অ্যাঙ্গেল তৈরি হবে তার সাইন কম্পোনেন্টের সাথে. সো ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা. সো এই চারটে লজিককে আমরা যদি পরপর ল অফ ভ্যারিয়েশনে ফেলি, তাহলে আমাদের কাছে এই গোটা লজিকটা কী হিসেবে ছিল, না ডিবি প্রপোর্শনাল টু আই ডেল এল ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা. সো যদি এই প্রপোর্শনাল সাইনটা উঠে যায়, তাহলে অবভিয়াসলি আমাদের কাছে একটা কনস্ট্যান্ট আসবে, এবং এই কনস্ট্যান্টটা কী ছিল, না এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম মিউ জিরো বাই ফোর পাই আই ডেল এল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার. সো দ্যাট ওয়াজ দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ বায়োসাভার্টস প্রিন্সিপাল. এবং এই বায়োসাভার্টস প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা লং স্ট্রেট কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার, অর্থাৎ রিজু কোনো পরিবাহী তারের ক্রাইটেরিয়া বের করেছিলাম একটা সার্টেন ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার জন্য, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কোনো একটি তড়িৎবাহী রিজু তারের জন্য আমরা বের করেছি. সো রাইট নাও আজকে আমরা যেটা করব, আমরা আজকে লং কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার না করে আমরা একটা সার্কুলার লুপ ধরে কাজ করব. সো একটা বৃত্তাকার বর্তনীকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব, এবং এই বৃত্তাকার বর্তনী বা সার্কুলার লুপের জন্য এর একদম সেন্টারে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হয়, সো সেই জিনিসটা আমরা দেখবার চেষ্টা করব. So here we start. Well, right now আমরা যেটা দেখছি সেটা একটা সার্কুলার লুপ. সো এই সার্কুলার লুপ বা বৃত্তাকার পরিবাহী দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে. আমি ধরে নিচ্ছি আমার সুবিধার জন্য এই দিক বরাবর কারেন্ট কন্ডাক্ট হচ্ছে, এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বেসিক্যালি এর সেন্টার, এই সেন্টারটাকে আমি ও নাম দিয়ে ডিফাইন করে দিচ্ছি. ফেয়ার এনাফ. আর আমি যেটা ধরে নিচ্ছি যে এই সার্কুলার পাথের র্যাডিয়াস বা ব্যাসার্ধ কত আর, তাহলে যে জিনিসগুলো আমি ধরে নিলাম সেই জিনিসটা আমি বলে দিচ্ছি, দ্য র্যাডাই অফ দ্য সার্কুলার পাথ ডি আর, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর. ফেয়ার এনাফ. অ্যান্ড এ সেন্টার কোথায় আছে, এ সেন্টার বা কেন্দ্র ইজ অ্যাট ও, তাহলে ওতে আছে সেন্টার. ফেয়ার এনাফ. এবার আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তাকার তার দিয়ে
আয় পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। So the thing is, the amount of current conducting through this circular wire let be I. এবং যদি ভালোভাবে দেখি, so basically এই I currentটা কিন্তু clockwise directionে যাচ্ছে। So কেন এটাকে আমি clockwise direction বলে বলছি? কারণ এটা আমরা একটু বাদে বুঝবো। So clockwise direction current. তো এই জিনিসটা আমরা পরে আলোচনা করছি, বাট স্টিল আমরা জেনে রাখছি যে এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। এবার মেইন ক্রাইটেরিয়া কি? না, মেইন ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে সেন্টারে এর ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি। সো দ্য ফার্স্ট থিং বুঝতে হবে, যদি এই ডিরেকশনে কারেন্ট যায় তাহলে সেন্টারের দিকে কি হচ্ছে? এটা পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড, অর্থাৎ ইনওয়ার্ড। একইভাবে এই গোটা ওয়্যারের যে কোনো পয়েন্ট যদি আমরা ভাবি, সব ক্ষেত্রে কিন্তু পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড। অর্থাৎ আমরা যদি এই ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি বের করি, তাহলে সেটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড হবে, কারণ সেটা আমরা ফ্লেমিংস ল বা বিভিন্ন ধরনের ল থেকে জেনে এসেছি। সো বেসিক্যালি আমি ডিরেক্টলি যেটা লিখে দিচ্ছি সেটা যে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হওয়ায় ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি পারপেন্ডিকুলার ইনওয়ার্ড হবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি কনসেপচুয়াল। যদি পারপেন্ডিকুলার ইনওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি দিয়ে দেখাই? আমরা অবভিয়াসলি ক্রস দিয়ে দেখাই, কারণ আমি তীর দিয়ে পুরো কনসেপ্ট বলছিলাম। সো রাইট নাও হোয়াট আই এম ট্রাইং, আমি চাইছি এই গোটা সার্কুলার লুপের জন্য বায়ো সাভার্ট ল অ্যাপ্লাই করতে। সো বেসিক্যালি আমি বায়ো সাভার্ট লটাকেই অ্যাপ্লাই করব ইন আ ডিফারেন্ট ওয়ে, এবং আমাদের জন্য সেটা প্রচণ্ড সিগনিফিকেন্ট। সো দেখা যাক আমি বায়ো সাভার্ট লকে ঠিক কীভাবে এক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছি। ওয়েল, বায়ো সাভার্টস ল অ্যাপ্লাই করবার জন্য সবার ফার্স্টে আমি যেটা ধরে নিচ্ছি, এই সার্কুলার ওয়্যারের মধ্যে একটা খুব ছোট্ট লেন্থ ধরে নিচ্ছি যেটা কিনা ডেল এ। সো দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, আমি বায়ো সাভার্টস ল যখন অ্যাপ্লাই করছি, আমরা জানি অ্যাট সেন্টার দি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি জেনারেটেড ডিউ টু দিস কারেন্ট কন্ডাকশন ডিবি উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ আই। অর্থাৎ যত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেই তড়িৎ প্রবাহের সাথে যে পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি তৈরি করব সেটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। This is very, very important. Number two, dB is directly proportional with del L, or the jyototuku length niye ami kaj korchi tar sathe obviously proportional. Number three, dB is inversely proportional to the square of their intermediate distance, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে যে ডিবি তৈরি হবে। দ্যাট ইজ ভেরি ইজি। বাট দ্য ফোর্থ ক্রাইটেরিয়া, যেটা কিনা আমাদেরকে বুঝতে গেলে একটু কনসেপ্ট কাজ করতে হবে, যা কিনা আমরা টেনে শিখে এসেছি, ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন 90 ডিগ্রি। হোয়াই 90 ডিগ্রি? সো এই জিনিসটা বুঝবার জন্য আমাদেরকে সার্কুলার লুপটাকে খুব ভালো করে বুঝতে হবে। সো এটা আমার কাছে সার্কুলার লুপ। এখন আমি এখান থেকে একটা ছোট্ট লেন্থ ডেল এল ড্র করছি, তাহলে ডেল এল এর ট্যাঞ্জেন্ট এই দিক বরাবর কাজ করছে। আর আমরা খুব ভালোভাবে জানি যে যদি কোনো আমি র্যাডাই বা ব্যাসার্ধ অঙ্কন করি, তা স্পর্শককে সবসময় 90 ডিগ্রিতে ছেদ করে। দ্যাট ওয়াজ আওয়ার ক্লাস 11 থিওরেম। অর্থাৎ আমরা ক্লাস 11-এ পড়বার আগে যখন বেসিক লেভেলের অঙ্ক শিখছিলাম, তখন আমরা এগুলো জানি যে কোনো একটা বৃত্তকে স্পর্শক সবসময় তাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। অর্থাৎ দি ট্যাঞ্জেন্ট অলওয়েজ ইন্টারসেক্টস দ্য সার্কেল অ্যাট 90 ডিগ্রি। সো দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া, যে আমি এখানে ডিরেক্টলি এদের অ্যাঙ্গেলটাকে সাইন 90 লিখে ফেলছি। সো লজিক্যালি সাইন 90 লেখার অর্থ কি? না, ডিবি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ 1। সো এই লাস্ট পার্টটা থেকে আমরা যে জিনিসটাকে পুরো কনসিডার করব, সো এই ইস্যুটা কি তৈরি হয়ে যাবে? না, আমরা এবার ল অফ ভ্যারিয়েশন ফেলবো, যা আমরা করে থাকি। সো ল অফ ভ্যারিয়েশন থেকে আমরা যেটা জানতে পারছি, দ্যাট ক্রাইটেরিয়া ইজ গোয়িং টু বি ডিফাইন্ড অ্যাজ ডিবি প্রপোর্শনাল টু আই ডেল এল ডিভাইড বাই আর স্কোয়ার, কারণ সাইন 90 ডিগ্রি মানে 1। ওই ক্রাইটেরিয়াটা লিখবার কোনো মানেই থাকে না। সো বেসিক্যালি এবার যেটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ইন্টু ডেল এল ডিভাইড বাই আর স্কোয়ার,
this is very very evident to realize the total concept. So right now amra ki korbo ei gota path er jonno magnetic field intensity ber korbo. So gota path er jonno jodi magnetic field intensity ber kori tahole amra ki korbo na ei choto 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 part gulo jonno alada alada kore magnetic field intensity ber korbo and then we will go for integration. So amra jodi eke directly integration kore feli tahole ki korbo ami both side e integration sign diye dicchi tahole amra puro path er যদি লাইন ইন্টিগ্রাল করি তাহলে আমরা বের করতে পারবো যে কত ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে. সো রাইট নাও যদি এই গোটা কনসিডারেশনটা আমি করি তাহলে আমাদের কাছে কি থাকবে না কনস্ট্যান্ট পার্টগুলোকে সবার ফার্স্টে আমি বার করে নিতে পারবো. সো কনস্ট্যান্ট পার্ট কারা না কনস্ট্যান্ট পার্ট যদি ভালোভাবে বুঝি তাহলে এটা তো অবভিয়াসলি বি আসবে এখান থেকে মিউ জিরো বাই ফোর পাই দ্যাট ইজ অবভিয়াসলি কনস্ট্যান্ট. আইটাও কনস্ট্যান্ট কারণ কারেন্ট কন্ডাকশন আর রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ সেটাও কিন্তু কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের আন্ডারে থাকছে শুধু ডেল এল. এবার যদি আমরা পুরো ক্রাইটেরিয়া বুঝি তাহলে ডেল এল মানে এই সার্কুলার লুপের একটা ছোট্ট অংশ ছিল তাহলে এই ছোট্ট অংশগুলোকে যদি আমি সামেশান করি অর্থাৎ ইন্টিগ্রেট করি তাহলে আলটিমেটলি কি আসবে আলটিমেটলি গোটা বৃত্ত পথের অংশটাই আসবে অর্থাৎ একটা গোটা বৃত্তের সার্কামফারেন্স বা পরিধি সেই জিনিসটাই আসবে. সো দ্য লাস্ট পার্ট অফ দ্য ইস্যু এটা কত হয়ে যাবে না মিউ জিরো ডিভাইড বাই ফোর পাই তো ছিল I divided by R square এটাও ছিল আর ইন্টিগ্রেশন অফ ডেল এল করলে হয়ে যাবে 2 পাই আর. বেসিক্যালি ডেল এল কে ইন্টিগ্রেট করলে 2 পাই আর হবে তার একমাত্র কারণ হচ্ছে গোটা সার্কুলার পাথের যদি আমরা সার্কমফারেন্স বের করি সো দ্যাট উইল বি নাথিং বাট 2 পাই আর. ফেয়ার এনাফ. সো আলটিমেট ক্যালকুলেশনটা আমি অন্য পাশে করছি কারণ আমাদের জন্য এই পুরো জিনিসটাকে প্রচন্ড ক্ল্যারিফাইড রাখতে হবে. ফেয়ার এনাফ. যত অবধি আমরা করেছি যদি সেটাকে আমি এখানে আরেকবার লিখে ফেলি দ্যাট ওয়াজ বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু টু পাই আর. সো যদি আমি এটাকে ফার্দার ক্যালকুলেট করি পাই পাই বোথ সাইড থেকে এলিমিনেট হয়ে গেল টু দিয়ে কেটে দিলে নিচে পড়ে থাকছে মিউ জিরো বাই টু একটা আর কেটে দিয়ে এখানে শুধু আর পড়ে থাকছে আর এখানে পড়ে থাকছে আই. ফেয়ার এনাফ. তো আলটিমেটলি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে দ্যাট ইজ মিউ জিরো আই বাই টু আর ফর এ সার্কুলার লুপ. সো এই পুরো জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে অ্যান্ড দ্য মেন ক্রাইটেরিয়া যেহেতু এটা পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড অর্থাৎ যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে সেই জন্য আমাদের এই ভ্যালুটা ক্রস দিয়ে এসছে. সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু রিয়েলাইজ দ্য টোটাল কনসেপ্ট. সো রাইট নাও আমি ডিসকাস করব যে আমরা কেন এক্ষেত্রে ক্লকওয়াইজ ডিরেকশনটা মেনশন করেছিলাম কারণ এক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস তৈরি হবে যেটা পরবর্তীকালে আমাদের জন্য লেঞ্জ লতে গিয়ে অ্যাক্টিভেটেড হবে. সো লেঞ্জ লর সেই বিশেষ কনসেপ্টটা আমি এবার ডিসকাস করব অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু রিয়েলাইজ দ্য টোটাল কনসেপ্ট এবং ফার্দার ডিসকাশনের জন্য. ওয়েল ধরা যাচ্ছে আমাদের কাছে আমরা মোট দুটো সার্কুলার লুপ নিয়ে কাজ করছি. সো এটা একটা সার্কুলার লুপ এবং এই সার্কুলার লুপে বেসিক্যালি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে আর আরেকটা সার্কুলার লুপ যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে এবং বাকি সব ক্রাইটেরিয়া সেম অর্থাৎ দুটোরই র্যাডাই আমি ধরে নিচ্ছি আর এবং আর করে. ফেয়ার এনাফ. এবার এতে যাচ্ছে বেসিক্যালি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট আর এখানে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কারেন্ট. সো যদি এই ক্রাইটেরিয়া হয়ে গিয়ে থাকে তাহলে আমরা খুব ভালো করে যদি এদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির পুরো লজিক বুঝি তাহলে এক্ষেত্রে কিন্তু ছিল পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড আর এক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা কিন্তু পারপেন্ডিকুলার আপওয়ার্ড কারণ এই দিক বরাবর কারেন্ট গেলে আমরা জানি বুঝতে পারছি অ্যারো হেডগুলো ভেতরের দিকে ঢুকছে কিন্তু এই ডিরেকশনে কারেন্ট গেলে বোঝা যাচ্ছে যে এই অ্যারো হেডগুলো বাইরের দিকে বেরোচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড আর এক্ষেত্রে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস পারপেন্ডিকুলার
ফেয়ার এনাফ যদি এই দুটো কনসেপ্টকে আমরা খুব ভালোভাবে বুঝে গিয়ে থাকি তাহলে এরপরের ক্রাইটেরিয়াটা আমরা মোটামুটিভাবে মুখস্থ বা মেমোরাইজ করবার চেষ্টা করব মনে রাখতে হবে যদি কোনো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট কন্ডাক্ট করে অর্থাৎ যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দ্যাট ইজ দিস ক্রাইটেরিয়া অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোথাও কারেন্ট কন্ডাক্ট করে তাহলে যে পোল তৈরি হবে দ্যাট পোল উইল বি জেনুইনলি দ্য নর্থ ওয়ান সো আমি আঁকছি এমন করে যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ এই অ্যারোহেডটা নর্থের এই দিকটা বোঝাচ্ছে সো দ্যাট ইজ দ্য মেন লজিক্যাল পার্ট আর যদি কোথাও ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যায় দ্যাট ইজ ইন দ্য সেম ডিরেকশন অফ দ্য ক্লকওয়াইজ ডিরেকশন তাহলে সেখানে যে পোল তৈরি হবে দ্যাট উইল বি সাউথ পোল ফেয়ার এনাফ অর্থাৎ যদি কোনো সার্কুলার লুপে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট তৈরি হয় তাহলে ম্যাগনেটিজমের সাউথ পোল জেনারেট করবে আর যদি কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট তৈরি হয় তাহলে ম্যাগনেটের নর্থ পোল জেনারেট করবে অ্যান্ড দিস টু ক্রাইটেরিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আমাদের পরবর্তীকালে লেঞ্জ ল প্যারাডেজ ল এইগুলো নিয়ে ডিসকাস করা হবে সো এই দুটো জিনিসকে একটু ভালোভাবে বুঝে নে আমি একেও দিচ্ছি সেইভাবে যাতে পুরো কনসেপ্টটা আমরা বুঝতে পারি সো এই নর্থ পোল বা সাউথ পোল বেসিক্যালি ম্যাগনেটিজমের কনসেপ্ট এবং ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে এই সার্টেন ক্রাইটেরিয়াটার জন্যই ইলেকট্রোম্যাগনেট ইজ ভেরি ভেরি এফেক্টিভ উইথ রেসপেক্ট টু দ্য পারমানেন্ট ম্যাগনেট কারণ আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে জাস্ট কারেন্টের ডিরেকশন বদলে দিয়েই আমরা এর পোলকে রিভার্স করে নিতে পারবো অর্থাৎ পোল সুইচ করতে পারবো বা মেরু চেঞ্জ করতে পারবো কিন্তু স্থায়ী ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে আমরা এই ঘটনা ঘটাতে পারবো না ফেয়ার এনাফ ওয়েল রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করবো সেটা এই গোটা টপিকের ওপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস ডিসকাস করে নেব যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমাদের এই গোটা কনসেপ্টকে অত্যন্ত ভালোভাবে ক্ল্যারিফাইড করবে তো আমার এইবারের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাকে একটা সার্কুলার লুপ দেওয়া হয়েছে সো সার্কুলার লুপ দেওয়া হয়েছে ঠিক কিরকম যার রেডাই কিনা আর অর্থাৎ ব্যাসার্ধ আর এটা বলে দিয়েছে কিন্তু ইস্যু বলে দিচ্ছে যে দেয়ার আর টোটাল এন টার্নস অর্থাৎ এক্ষেত্রে মোট এনখানা পাক আছে তো এনখানা পাক কথার মানে কি ভালো করে বুঝতে হলে একটা এরকম ওয়্যার সো এই ওয়্যারটা এখানে এন্ডিং না হয়ে এর ভেতরে আরেকটা লুপ এবং প্রত্যেকটা লুপের র্যাডিয়াস কিন্তু আর করে ফেয়ার এনাফ সো এই ক্রাইটেরিয়াটা আমাকে বলে দিয়েছে আর বলে দিচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে সো আমাকে বের করতে হবে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সো হোয়াট আই নিড টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট সেন্টার সো এই গোটা ঘটনা করবার জন্য আমাকে কি করতে হবে না গোটা ঘটনা করবার জন্য আমাকে সবার ফার্স্টে ফর আ সিঙ্গেল লুপ বের করতে হবে কারণ যদি একটা লুপ আমি বার করতে পারি তাহলেই আমি কাজ এগোতে পারবো সো যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যাচ্ছে তাহলে কারেন্টের ডিরেকশন হবে এই বরাবর ফেয়ার না আর কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায় তাহলে আমরা অলরেডি জানি যে কত একটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হয় সো ফর সিঙ্গেল লুপ কত হবে না ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বি হয় বি কত হয়েছিল না মিউ জিরো আই বাই টু আর যেটা আমরা এক্ষুনি বের করেছিলাম সো এটা একটা লুপের জন্য এবং কিভাবে না এটা পারপেন্ডিকুলার আপওয়ার্ড অর্থাৎ আমরা খুব ভালোভাবে বলতে পারবো যে এখানে তৈরি হচ্ছে নর্থ পোল অর্থাৎ আমরা যেভাবে দেখছি সেভাবে নর্থ পোল তৈরি হচ্ছে দ্যাট ইজ পারপেন্ডিকুলার আপওয়ার্ড অর্থাৎ ডট এবার যদি এক্ষেত্রে মোট এনখানা টার্নস থাকে তাহলে এনখানা টার্ন কথার মানে কি একটার জন্য যেদিকে তৈরি হবে প্রত্যেকটা লুপের জন্য তো একই দিকে কারেন্ট ঢুকবে তাহলে এনখানা লুপ একই দিকে কারেন্ট পাঠাবে এবং একই দিকে কারেন্ট পাঠাবে মানে একই দিকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কী হয়ে যাবে যা তৈরি হয়েছিল একটা লুপের জন্য এনখানা লুপের জন্য তার এন টাইমস হয়ে যাবে অর্থাৎ ফর টোটাল এন টার্নস দি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি
বা চৌম্বক ক্ষেত্রফল হলো will be n v, অর্থাৎ n times of initial, that is n mu 0 i by 2 r, fair enough, এবং obviously এটা perpendicular upward with respect to the surface, clear আমার কথা? Well, next problem, that is example 2. So example 2 তে আমরা যখন যাচ্ছি তখন আমরা ইস্যুটাকে একটু কমপ্লিকেটেড করছি। So basically এখানে কমপ্লেক্সিটি বলে কিছুই নেই, খুবই সোজা জিনিস, শুধু আমাদেরকে শুধু কনসেপ্টটুকুকে একটু ভালো করে বুঝতে হবে। So আমরা কি করছি, এবার এই গোটা লুপটাকে লুপ না ধরে একটা সেমি সার্কেল করে দিচ্ছি, অর্থাৎ আমি বলছি যে এই সেমি সার্কেল দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এইভাবে কারেন্ট এসে এই বরাবর চলে যাচ্ছে, এবং এর র্যাডিয়াস হচ্ছে আর। সো আমাকে এর মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি বের করতে হবে। তো এটা করবার জন্য আমি কি করব, বেসিক্যালি এটা করবার জন্য আমাকে সবার ফার্স্টে আগে বের করতে হবে না ফর এ কমপ্লিট সার্কুলার লুপ দি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি কত, that has been given as b equal to mu 0 i by 2 r, যেটা আমরা এক্ষুনি বের করেছি। সো বেসিক্যালি আমি যেটা কথাটা বললাম সেটা হচ্ছে একটা পূর্ণ বৃত্তের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত, মিউ জিরো আই বাই টু আর, ফেয়ার এনাফ। এবার যদি দেখা যায় তাহলে এর কিন্তু এইটুকু সেকশন কন্টেন করে আছে, তাহলে এইটুকু সেকশন কন্টেন করে আছে মানে কত ডিগ্রি কন্টেন করে আছে, 180 ডিগ্রি, অর্থাৎ পুরো সার্কেল হলে 360 ডিগ্রি কন্টেন করে থাকতো, যেহেতু এটা হাফ আছে তাহলে কত হবে। সো অর্ধবৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে, দ্যাট উইল বি জেনুইনলি মিউ জিরো আই বাই টু আর ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি, অর্থাৎ যতটা অ্যাঙ্গেল কন্টেন করে আছে এবং একটা গোটা সার্কেল হলে মোট যতটা হতো সেই দুটোকে জাস্ট রেশিও করে দেবো, তাহলে এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে, না দিস উইল বি মিউ জিরো আই বাই ফোর আর, দ্যাট ইজ ভেরি ভেরি লজিক্যাল। এবার যদি আমরা বুঝতে চাই এর ডিরেকশন, তাহলে ডিরেকশন এটা কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড, অর্থাৎ ক্রস, আমরা সেটা ভালোভাবে আমাদের ডান হাতকে প্রেস করে সেই ডিরেকশন অনুযায়ী বের করবো, ফেয়ার এনাফ। ওয়েল এক্সাম্পল থ্রি, সো এক্সাম্পল থ্রিতে আমরা আরও এরকম টাইপের একটা ইস্যু দিয়েছি, অর্থাৎ এক্সাম্পল থ্রিতে আমরা একটা ওয়্যার রাখছি এরকম, আর আরেকটা ওয়্যার রাখছি এরকম, ওকে, এই ওয়্যারের এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে আর এই ওয়্যারের এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বের করতে হবে এদের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি, প্রোভাইডেড এইটুকু ডিস্টেন্স দেওয়া হয়েছে আর, আর এই লাইনের ওপরেই এই দুটো আছে, রাইট। সো এই প্রবলেমটা করবার জন্য বেসিক্যালি সবার ফার্স্টে আমাকে যে জিনিসটা বুঝতে হবে, সো দ্যাট এক্ষেত্রে মোট কটা পার্ট আছে, সো আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ, ক্লিয়ার। সো এতগুলো পার্ট আছে, এই এতগুলো পার্টের মধ্যে ভালোভাবে দেখ যদি যে আমরা যদি এ বি ওয়্যারটাকে এক্সপ্যান্ড করি বা ই এফ কে এক্সপ্যান্ড করি বা সি ডি কে বা জি এইচ কে এক্সপ্যান্ড করি, এই প্রত্যেকটার অন দ্য অ্যাক্সিস পয়েন্ট হচ্ছে বি, তাহলে বেসিক লজিক হচ্ছে বি অফ এ বি দ্যাট উইল বি অফ সি ডি দ্যাট উইল বি অফ ই এফ দ্যাট উইল বি অফ জি এইচ, এদের প্রত্যেকের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে। তার কারণই হচ্ছে এরা অন দ্য অ্যাক্সিস, অর্থাৎ কোনো তারের অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অবভিয়াসলি জিরো হয়ে গিয়ে থাকে। তাহলে কোন দুটো পার্ট কাজ করবে, না অবভিয়াসলি এইটুকু পার্ট আর এইটুকু পার্ট। এবার আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে বুঝবো। সো আমি যদি এবার বুঝতে চাই বি অফ বিসি, তাহলে এটা কিরকম, এটা একটা কোয়াড সার্কেল, অর্থাৎ একটা বৃত্তের এক চতুর্থাংশ, কারণ এই অ্যাঙ্গেলটা কত, চোখ দেখলে বোঝা যাবে এটা 90 ডিগ্রি, তো এর জন্য কত হবে, না আমরা একটা জানি গোটা বৃত্তের জন্য কত হয় মিউ জিরো আই বাই টু আর, ফেয়ার এনাফ। তার কতটুকু অ্যাঙ্গেল ধরে আছে 90 ডিগ্রি, আর টোটাল অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি। যদি এই দুটোকে আমি ক্যালকুলেট করি তাহলে এই দিক বরাবর কারেন্ট গেছে, তাহলে বের করতে গেলে এটা কি হয়ে যাবে, দিস হল পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড, অর্থাৎ ক্রস।
তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি সো দিস উইল বি মিউ 0 আই বাই 8 আর আর পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড একই ভাবে আমি যদি এইটুকু লুপের জন্য বের করি দ্যাট ইজ বি অফ এফ এইচ তাহলে এটা কত হবে মিউ 0 আই বাই 2 আর ফেয়ার এনাফ আর কতটুকু অ্যাঙ্গেল সাস্টেইন করে আছে obviously 90 degree কারণ এটাও একটা কোয়াড সার্কেলের পার্ট সো দিস ইজ 90 degree ডিভাইড বাই 360 degree বাট প্রবলেম হচ্ছে এবার এর ডিরেকশন কোন দিকে না এই দিক বরাবর কারেন্ট গেছে না এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে এবার এই ভেতরে পয়েন্ট সো এই দিক বরাবর গেলে কি হচ্ছে না পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড সো এর জন্য কি হয়ে যাবে এর জন্য ওটা ক্রস হয়ে যাবে সো যদি এটাকে আমি ক্যালকুলেট করি তাহলে এর ভ্যালু কত হবে ডি টু টু ডি টু সেম হয়ে যাবে মিউ জিরো আই বাই এইট আর অ্যান্ড দ্যাট ইজ অবভিয়াসলি ক্রস সো এবার আমি যদি টোটাল চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হয় তাহলে কি করতে হবে না ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি রেজাল্টেন্ট বের করতে হবে যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই দুটোকে নর্মাল অ্যাড করে দিলেই কাজ হয়ে যাবে সো টোটাল বি কত হয়ে যাবে দ্যাট উইল বি মিউ জিরো আই বাই এইট আর প্লাস মিউ জিরো আই বাই এইট আর কিসে কাজ করছে না ক্রসে কাজ করছে কারণ দুটোই ক্রস তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে মিউ জিরো আই বাই ফোর আর and that will be in cross direction অর্থাৎ perpendicular downward এ কাজ করছে fair enough well example 4 and this will be the last part of the total discussions এবং obviously এটা একটু হলেও complicated হবে আমাদেরকে একটু কষ্ট করেই বুঝতে হবে সো আমি এবার দুটো স্ট্রাকচার আঁকছি তো প্রথম ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে যে ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে এই ডিস্টেন্সটা আর আবার এই ডিস্টেন্সটাও আর সো বেসিক্যালি এখান থেকে এই ডিস্টেন্সটা কত এই ডিস্টেন্সটা টু আর ফেয়ার এনাফ আর এক্ষেত্রে এই ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে আই তাহলে এই বরাবর কারেন্ট যাচ্ছে এই বরাবর ঢুকছে আই আবার এই বরাবর বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার আর আরেকটা স্ট্রাকচার আমাকে দিয়েছে যেটা এর সাথেই দেওয়া হয়েছে সেটা দেখতে কিরকম সেটা দেখতে একটু কমপ্লিকেটেড সেটা লুপটা এরকম আছে অ্যান্ড নিচের দিক থেকে এই করা আছে কারেন্টের ডিরেকশন অবভিয়াসলি এইভাবে দেওয়া হয়েছে ফেয়ার এনাফ এবং এইটুকু ডিস্টেন্সকে আমাকে আর বলে দিয়েছে এবং এইটুকুকেও আর বলে দিয়েছে সো আমি দুটো পয়েন্টে হাইলাইট করছি একটা এক্স আর একটা ওয়াই আমাকে বের করতে হবে এই দুটো স্ট্রাকচারের জন্য এক্স আর ওয়াইতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির রেশিও কত সো এইটাই হচ্ছে আমার ডিজায়ার্ড কোশ্চেন সো এই গোটা ডেটা করবার জন্য আমাকে কি করতে হবে আমাকে দুটো আলাদা আলাদা স্ট্রাকচারকে ইমাজিন করতে হবে সো সবার ফার্স্টে আমি যেটা করবার চেষ্টা করছি সো আমি এই ইমেজটাকে নিয়ে ভাবছি সো দিস ইজ মাই কেস ওয়ান সো কেস ওয়ানের জন্য কি হবে না আমার কাছে এই ছোট সার্কেলটা আছে এই ছোট সার্কেলটাকে যদি ভাবি সো দিস ইজ নাথিং বাট আ সেমি সার্কেল সো 180 ডিগ্রি সাস্টেইন করে আছে তাহলে এর জন্য কি হবে না এর জন্য হবে মিউ জিরো আই বাই টু আর এবং কত অ্যাঙ্গেল সাস্টেইন করে আছে 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি এবং এই ওয়্যার কোন দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে যদি ভালোভাবে দেখিস এই ওয়্যারটা ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট নিয়ে যাচ্ছে তাহলে এর জন্য কি হবে পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড তাহলে আমি ক্রস লিখতেই পারি ফেয়ার এনাফ এবার আমি যদি সেকেন্ড পার্টটাকে ভালোভাবে দেখি তাহলে এই সেকেন্ড পার্টটার জন্য কত হবে মিউ জিরো আই বাই টু কিন্তু এর ক্ষেত্রে এই ডিস্টেন্সটার আর নেই আর কত হয়ে গেছে আর হ্যাজ বিন চেঞ্জড ইনটু টু আর কারণ সেন্টার থেকে ডিস্টেন্স টু আর সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু যেখানে আমরা ভুলগুলো করে ফেলবো এবং এটাও কত অ্যাঙ্গেল সাস্টেন করে আছে অবভিয়াসলি 180 ডিগ্রি তাহলে টোটাল অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি তার কত পার্ট ধরে আছে 180 ডিগ্রি এবং এই দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে তাহলে এর জন্য যদি আমি বার করি সো দিস উইল বি এগেন পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড যেহেতু দুটোই পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দুটোকে জাস্ট অ্যাড করে দিতে পারি আমি ক্লিয়ার সো আমাদের এই অবধি একটা ডেটা গেল একইভাবে যদি আমরা কেস টু কে নিয়ে ভাবি তাহলে আমরা কি করব আমরা একইভাবে গোটা ইস্যুটাকে সলভ করার চেষ্টা করব সো আমরা এবার যেটা করছি দ্যাট ইজ কেস টু সো কেস টুতে কি করবো আমরা সবার ফার্স্টে এই ছোটো সার্কেলটা নিয়ে ভাবি তাহলে এর জন্য কত হবে মিউ জিরো আই বাই টু আর ফেয়ার এনাফ এবং কত অ্যাঙ্গেল সাস্টেন করে আছে চোখে দেখেই বুঝতে পারছি এটা 180 ডিগ্রি সাস্টেন করে আছে সো 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি কোনো ইস্যু থাকার কথাই নয় এবং কারেন্ট যাচ্ছে এদিক থেকে এই দিক বরাবর তাহলে এই পয়েন্টে বের করতে কী হবে এটা পারপেন্ডিকুলার আপওয়ার্ড সো দ্যাট ইজ দ্য ইস্যু এটা পারপেন্ডিকুলার আপওয়ার্ড ইন দ্য সেকেন্ড হ্যান্ড যখন আমরা এই পার্টটাকে নিয়ে ভাবছি তখন এর জন্য কত হবে দিস উইল বি মিউ জিরো আই বাই টু এবং এক্ষেত্রে কিন্তু আর আর থাকবে না এক্ষেত্রে ডিস্টেন্সটা ইটসেলফ হয়ে যাবে টু আর সো টু ইন্টু টু আর ইন্টু কত অ্যাঙ্গেল সাস্টেন করে আছে
একই ভাবে 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি এখন যদি এই সার্টেন ক্রাইটেরিয়ার জন্য ভাবি দিস ইজ পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড তাহলে এটা কত হয়ে যাবে দিস উইল বি ক্রস ফেয়ার এনাফ এবার আমি দুটোকে নর্মাল অ্যাড করতেই পারি কারণ একটা আছে ডটে একটা আছে ক্রসে এবং যারা আমার কাছে অফলাইন ক্লাসেস করেছিস তারা জানিস ডট আর ক্রসের এই ইস্যুগুলোকে কীভাবে সলভ করতে হয় সো আমরা এবার পুরো জিনিসটাকে ডিসকাস করব অ্যান্ড দ্যাট উইল বি দ্য লাস্ট পার্ট দেখা যাক কী হয় ওয়েল কেস ওয়ানের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম থাকার কথাই না কারণ কেস ওয়ানের ক্ষেত্রে দুটোই পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড সো আমি যদি মিউ জিরো আই বাই টু আর ইন্টু 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি কমন নিয়ে নিই তাহলে উইদিন ব্র্যাকেট এখানে পড়ে থাকবে ওয়ান ফেয়ার এনাফ আর এখানে পড়ে থাকবে জাস্ট হাফ এবং পুরোটাই ক্রস অ্যান্সার থাকবে কারণ দুটোই ক্রস আছে ক্লিয়ার আমার কথা কিন্তু কেস টুতে গন্ডগোল আছে কেস টুতে কী হয়ে যাবে কেস টুতে ইস্যু তৈরি হবে তার কারণ একটা আছে ডটে একটা আছে ক্রসে যেহেতু এরা ভেক্টর কোয়ান্টিটি তাহলে যদি ডট থেকে ক্রস বাদ দেই তাহলে ডটে অ্যান্সার আসবে আর যদি ক্রস থেকে ডটে বাদ দেই তাহলে ক্রসে অ্যান্সার আসবে সো হোয়াট এভার আই ওয়ান্ট আমি যদি ডট থেকে ক্রসে বাদ দিই ডটে অ্যান্সার আসবে যদি ক্রস থেকে ডটে বাদ দিই তাহলে ক্রসে অ্যান্সার আসবে সো আমি যেটা করছি আমি ডট থেকে ক্রসকে বাদ দিয়ে দিচ্ছি সো কেস টুতে আমি কী করছি না মিউ জিরো আই বাই টু আর ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি এইটাকে পুরো কমন নিয়ে নিলাম এটা কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে ওয়ান ফেয়ার এনাফ আর এখানে পড়ে থাকবে মাইনাস হাফ পুরো অ্যান্সার আসবে ডটে আমার কথা ক্লিয়ার আমি কী বলতে চেয়েছি আমি এটার সাথে এটাকে অ্যাড করেছি কিন্তু এটা কিসে আছে এটা ডটে এটা কিসে আছে এটা ক্রসে তাহলে আমি যদি দুটোকে অ্যাড করতে চাই তাহলে নর্মাল অ্যাডিশন হবে না অর্থাৎ ডট থেকে যদি ক্রসকে বাদ দিয়ে দিই তাহলে ডটে অ্যান্সার আসবে সো দ্যাট ইজ দ্য লজিক আমি যে কাজটা করেছি অর্থাৎ এবার যদি আমি এই প্রথম কেসটাকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ফর কেস ওয়ান যদি আমি বি ওয়ান নাম দিই আর দ্বিতীয়টাকে যদি আমি বি টু নাম দিই এবার যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট দুটোকে রেশিও করে দেওয়া অ্যান্ড যদি দুটোকে রেশিও করে দিই আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই গোটা পার্টটা কমন জাস্ট এলিমিনেটেড হয়ে যাবে সো হোয়াট আই নিড টু ফাইন্ড বি ওয়ান ডিভাইডেড বাই বি টু তাহলে কী হয়ে যাবে না ওয়ান প্লাস হাফ বাই ওয়ান মাইনাস হাফ সো এটাকে যদি রিজলভ করি দিস উইল বি থ্রি ইজ টু ওয়ান অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে সেটা দ্বিতীয়টার থেকে থ্রি টাইমস এক্সট্রা হবে অ্যান্ড আমার মনে হয় যদি কোনো ইস্যু থাকে তাহলে অবভিয়াসলি এই সেকেন্ড পার্টটাতে ইস্যু থাকবে স্টিল যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি প্রবলেম থাকে অবভিয়াসলি আমাকে ফোন করে নিবি আমি বুঝিয়ে দেবো সো এন্ড অফ দিস সেশন ইন দ্য নেক্সট পার্ট আমরা এটা নিয়ে ফার্দার ডিসকাস করব এবং সেখানে সার্কিউলার লুপের অ্যাক্সিসে একটা সার্টেন পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে কথা বলবো সো এন্ড অফ দিস সেশন See you in next video. Till then, stay home, stay safe.